সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কে নিয়ে তৈরি। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো প্রসঙ্গে আলী ইমাম মজুমদার। তো বন্ধুগণ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আরেক দফা বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার বিষয়টি বাংলাদেশে রেওয়াজে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এই ধরনের উদ্যোগ কতটা যৌক্তিক, সামনে নির্বাচন, ফলে তাদের খুশি করার বিষয়টিও আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার সব কিছুর সমন্বয় কীভাবে করতে পারে, এ বিষয়ে ডয়সে ফেলের সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার। প্রিয় বন্ধুগণ, ডয়সে ফেলে যা বললেন, বাজেটে কোনো প্রস্তাবনা না থাকলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, হঠাৎ করে বেতন বাড়ানোর উদ্যোগ কেন? এবার আলী ইমাম মজুমদার বলছেন, উদ্যোগটা কিন্তু হঠাৎ করে নেওয়া হয়েছে এমন না, বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। বর্তমানে দ্রব্যমূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সীমিত আয়ের সরকারি কর্মচারীরা জীবন ধারণে অত্যন্ত চাপের মুখে ছিল, ফলে তাদের বেতন বৃদ্ধির দাবি ছিল। বেতন বৃদ্ধির জন্য বাজেটে টাকা থাকলেই হলো, এটা বাজেটে পাশ হতে হয় না, সরকারের নির্বাহী আদেশে বেতন বাড়ানো হয়। বর্তমানে যে প্রক্রিয়া চলছে তাতে কাদের দেবে, কী পরিমাণ দেবে সেটা অস্পষ্ট, তবে বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুগণ, নির্বাচনের আগে এটা কি সরকারের কোনো কৌশল? নির্বাচনের আগে বলেন বা পরেই বলেন, সরকার কি কিন্তু সরকারি কর্মচারীদের পুষতে হবে, অর্থাৎ বেতন দিতে হবে? আপনার বাসার কাজের লোককে যেমন বেতন দিতে হয়, তেমনি সরকারকেও কর্মচারীদের বেতন দিতে হয়। নির্বাচনের আগে সরকার সবাইকে খুশি রাখতে চায়, এটা ঠিক, তাদের খুশি রাখার একটা প্রচেষ্টা হতেও পারে, এই প্রচেষ্টা শুভ বলে আমি মনে করি। অন্তত সরকারি কর্মচারীদের জন্য তাদের বেতন বাড়ানো দরকার। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তো আবার জিনিসপত্রের দাম আরও এক দফা বাড়বে, এই সময় কী ধরনের উদ্যোগ নেওয়া ঠিক হচ্ছে এটা বলা হয়, কিন্তু উপমহাদেশের মধ্যে আমাদের দেশে সরকারি কর্মচারীদের বেতন সবচেয়ে কম। আমি যদি ভারতের সঙ্গেও তুলনা করি, বলা হয় ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি, অথচ ভারতের থেকে আমাদের উপরের পর্যায়ে বলেন আর নিচের পর্যায়ে বলেন বেতন অনেক কম। ভারতের একজন সচিবের বেতন 2,25,000 রুপি, অথচ আমাদের দেশে একজন সচিবের বেতন 74,000 টাকা। এসব বিবেচনায় আমরা বেতনের দিক থেকে অনেক পিছিয়ে আছি, বেতন বাড়ানো উচিত বলে আমি মনে করি। তবে আমি যেটা শুনেছি, বর্তমানে খুব বেশি বেতন বাড়ছে না, প্রতি বছর তো এমনিতেই 5% বেতন বাড়ে, সেটা 8 থেকে 10% বাড়ানোর কথা শুনেছি। প্রিয় বন্ধুগণ, এখানে আরও বলা হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, সেক্ষেত্রে সরকারের করণীয় কী হতে পারে? সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়ছে না, সেক্ষেত্রে অবশ্যই সরকারের কিছু করণীয় আছে। জিনিসপত্রের মূল্য যাতে সহনশীল হয়, সেক্ষেত্রে সরকার সময় মতো পদক্ষেপ নেবে এবং মানুষ তাতে সুফল পাবে। যেমন পেঁয়াজের দাম নিয়ে কিছুদিন যেটা চলল, সরকার বা সবাই দেখলো যে পেঁয়াজের দাম অন্যান্যভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, প্রতি কেজি 40 থেকে 45 টাকা হলেই কৃষকের জন্য যৌক্তিক হয়, সেটা 100 টাকায় উঠে গেল। যখন 70 টাকা উঠল, তখন প্রতিবেশী দেশ ভারতে 15 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে, তখনই কিন্তু আমদানির অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল, এখন আমদানির অনুমতি দিয়েছে। দেখেন কত টাকা কমে গেছে, সাধারণ ভোক্তাদের এটা উপকারে আসবে। এভাবে সাধারণ মানুষের জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। প্রিয় বন্ধুগণ, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এই তথ্যগুলো দিলেন। তিনি আরও বলেছেন, প্রস্তাবনায় না থাকলেও সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে, কিন্তু সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপানোর ঘোষণা থাকার পরেও সেটা বাড়ছে, এই বৈপরীত্য কেন? কর কিন্তু সরকারি কর্মচারীরাও দেয়, আমরা যারা অবসরপ্রাপ্ত মানুষ আমরা কর দেই। হ্যাঁ, পেনশনের উপর কর নেই, কিন্তু অন্যান্য খাতে, অর্থাৎ আমি যে ফ্ল্যাটের ভাড়া পাই সেটার জন্য কর দিতে হয়, পরোক্ষ কর যেটা আছে সেটা আমরা দেই। আপনার মতো আমিও বাজার করতে যাই, বাজারে যা কিছুই আছে তার সব কিছুই আপনার মতো আমি কর দিয়ে কিনি,
আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, দাম বাড়লে ভুক্তভোগী আমরাও হই। এবার আমরা দেখে নেব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে সাধারণ মানুষের কি অবস্থা হবে। আমাদের বর্তমানে 16 লাখের মতো সরকারি কর্মচারী রয়েছেন। একটা পরিবারে যদি 5 জন ধরেন তাহলে 80 লাখ মানুষ সরাসরি উপকৃত হন, তাদের ক্রয় ক্ষমতাটা কিন্তু মার্কেটে হিট করবে। তারা যখন বাজারে যাবেন তখন বেচাকেনা বাড়বে, যারা বিক্রেতা তাদেরও আয় বাড়বে, মার্কেটটা প্রাণবন্ত হবে, সেক্ষেত্রে টাকার প্রবাহ বাড়বে, ব্যবসা বাণিজ্যও বাড়বে। তিনি আরও বলেন, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে, এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে সংকট আরও বাড়বে কি না। সরকারি কর্মচারীরা কিন্তু সরকারের প্রয়োজনীয় অংশ, সরকার যদি কাউকে অতিরিক্ত মনে করে তাদের কিন্তু বাদ দিতে পারে, তবে যতক্ষণ থাকবে তাকে উপযুক্ত বেতন দিতে হবে। এই যে নিম্নপদস্থ কর্মচারী যারা আছেন তারা তো দারিদ্রসীমার নিচে বসবাস করছেন, যারা গ্রেড 19 বা 20 বেতন পায় তারা তো 8,000 টাকা পায়, সব মিলিয়ে 12 থেকে 13,000 টাকা পায়। দারিদ্রসীমা হলো যারা প্রতিদিনের আয় $1.9-এর নিচে। ধরেন নিম্নপদস্থ একজন কর্মচারীর মাসে যদি আয় 15,000 টাকাও হয় এবং তার পরিবারের সদস্য যদি হয় 5 জন, তাহলে প্রতিজনের জন্য বরাদ্দ 3,000 টাকা। $1.9 প্রতিদিনের আয় হলে সেখান থেকে এটা কত কম দেখেন, অর্থাৎ তারা দারিদ্রসীমার নিচেই বসবাস করছে। সরকারি চাকরি করে একজন দারিদ্রসীমার নিচে বসবাস করবে এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। আমি মনে করি আমাদের চাওয়া উচিত তারা সচ্ছল থাকুক, তবে তারা যেন মানুষকে যথাযথ সেবা দেয় এবং দুর্নীতিমুক্ত থাকে, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া উচিত। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের এই তথ্য সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।